জনম দুখিনী মা মাকে তুই মা বিদায় হবি মায়ের মুখের দিকে তাকাইয়া আমরা চোখের পানি ধরে রাখতে পারি না মায়ের জন্য কান্দি মদিনার খাতিরে যদি আবার আল্লাহ দয়া করত কান্দে বলে ওই জাকের ভাই বলে আপনাদের বাড়ি যেত গাজীপুর আপনাদের কেট অনুরোধ করব বাংলাদেশে চলে যান গাজীপুরে চলে যান ওই গাজীপুরে বিশ্বজলির মুরিদ একজন আছে তার নাম হলো ইখলাস মিয়া জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার ইখলাস ভাই এখনো দুনিয়ার মধ্যে জিন্দা আছে এখনো গাজীপুরের মুসলমান মহানগরের সভাপতি কয় ওনার কাছে যাবেন ইখলাস ভাইয়ের কাছে যাবেন ওনার একজন পীর আছে নাম হলো খাজা বাবা ফরিদপুরি বাংলাদেশের জমিন আত্মশীর জমিন এই জমিনের মধ্যে একজন ওলি আছেন ওই পীরের দরবারে ইখলাস ভাইকের সঙ্গে করে নিয়ে যান দেখবেন আপনার মা পুরো সুস্থ হয়ে যাবে জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার ইখলাস ভাই বলে ভাই ভেঙ্গে পড়ো না চলো তোমার মার আগামী জুম্মার দিনে আমি দরবারে নিয়ে যাব সুবহানাল্লাহ দরবার শরীফে শুক্রবারে নিয়ে হাজির হলেন মাকে একটা প্রাইভেটের মধ্যে নিয়ে যাওয়া হলো কেবলাজানের সামনে নিয়ে হাজির করা হলো কেবলাজান হুজুর বললেন বাবা ইখলাস মরা মানুষ কেন আনছেন এই মরাটারে কেন আনছেন বলে বাবা আমি বড় আশা করি আপনার কদমের মধ্যে আছে এই রোগী মদিনা শরীফ হজ করতে যাইয়া তোমার এক নালায়েক মুরিদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে দয়াল সেখান থেকে উনি লন্ডন প্রবাসী সব ফেলে তুই মায়ের পাগল এই মায়ের পাগল সন্তান মাকে নিয়ে বাংলার জমিনে ছেড়ে দয়াল দয়াল ডাকতে আমার মুর্শিদ বলে বাবা ওনার সন্তান কে বলে বাবা এটা সন্তান চোখের পানি ছেড়ে আমার পীরের কদমে কান্দে আর বলে বাবা গো আমার মা যদি আমার ছেড়ে চলে যায় আমি কি নিয়ে বাঁচব আমি আমার মায়ের আগে চলে যেতে চাই যদি মা মারা যায় আমি বেঁচে লাভ কি আমি মা সারা ঘুমাইতে পারি না খাইতে পারি না দুনিয়ার কিছু ভালো লাগে না মা নাই আমার দুনিয়ায় কিছু লাগবে না দয়াল আপনার কদমের মধ্যে আনছি অনেক ডাক্তার কবিরাজ দেখাইছি কোন ডাক্তার চিকিৎসা করে বলে নাই ভালো হবে সবাই বলছে মারা যাবে রক্ত পরিবর্তন করি মাসে মাসে রক্ত বদলাই এরপরে ব্লাড ক্যান্সার এরপরে লিভার ক্যান্সার নারী পয়সা গিয়েছে সব ডাক্তার বলছে দুনিয়া থেকে চলে যাবে আর বেশি দিন বাঁচবে না দয়াল আমি আপনার কদমের মধ্যে হাজির হই আছি গো আমার মাকে আপনার দেখতে হবে হুজুর বললেন বাবা আপনি নিয়ে যান ওকে কি দেখবো ডাক্তার যেহেতু ফেরত দিছে আমি কি করবো বাবা নিয়ে যান যেন কয়েকদিন বেঁচে থাকে ভালো মন্দ খাওয়া আর নজর মায়ের কাছে বসে বসে মায়ের কাছে দোয়া করে ইখলাস ভাই কো হুজুর আপনার কদমে আনছি এখন আমি একটা বেজ্জিত হয়ে যাব সৌদি থেকে ফেরত আসছে হুজুর দয়া করে একটু দেখেন হুজুর মাথাটা নত করে থাকলেন কিছুক্ষণ মাথা নোয়া দিলেন ইখলাসের দিকেও তাকায় না ওই মায়ের পাগলের দিকেও তাকায় না অনেকক্ষণ পরে বলছে বাবা ইখলাস বাবা ইখলাস শোনো বলে কি বাড়ি নিয়ে যাও আগামীকাল বাড়ি নিয়া যে ব্যক্তি মুসলমান শোনো বাড়ি নিয়ে যাও বাড়ি নিয়ে 41টা দিন 41টা মুরগি জবাই করে সৎকা দান করবা বাবা শোনো ইখলাস তবে যাকে দিয়ে এই মুরগি জবাই করবা এই এক জাগে দিয়ে জবাই করবে 41 দিন তাকে দেখবা গত 3 মাসের মধ্যে তার নামাজ কাজা যায় নাই তাহাজ্জুদের নামাজ কাজা যায় নাই
পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ জামাত কাজা যায় নাই। যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ এই তিন মাসের মধ্যে একদিনও কাজা যায় নাই, এমন একটা লোক যদি খুঁজে বাইর করে আন, তাদের যদি কোরবানি করতে পারো বাবা, তাকে দিয়া ওই মুরগি জবাই করে সৎকা করে দিতে পারবা, তিন মাসের মধ্যে এক ওয়াক্ত ফজরের নামাজ কাজা যায় নাই। এই লোকটাই জাকের ভাইকে দেখে যদি তুমি বাবা ও মুসলমান শুনে নাও, ওই লোকটা দিয়া ওই মুরগিগুলো জবাই করে সৎকা করে দিবা, আল্লাহ দয়া করবে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইখলাস ভাই সহ চলে আসলেন গাজীপুরের জমিনে। বাবা শুনে নেন একটা সত্য ঘটনা, যেটা বলতেছি এর মধ্যে বিন্দু মাত্র মিথ্যা নাই রে বাবা, শুনেন কোনো জুট নাই, কারণ আল্লাহর আদালতে আমার জবাব দিতে হবে। যারা আছেন অনেকেই একলাস বাইরে চেনেন, গাজীপুরে একলাস বাইরে চেনেন বাবা, মুসলমান দিলের কান্না লাগা শুনে নেন। একলাস বাই কয় বাড়ি আসলাম, সাতটা দিন পার হয়ে গেল, একজন মানুষও খুঁজে পাই না যে এই তিন মাসের মধ্যে তার ফজরের নামাজ কাজা নাই, এই তিন মাসের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ কাজা নাই, এই তিন মাসের মধ্যে এক ওয়াক্ত জামাত তরফ করেছে এমন লোককে আমি খুঁজে পাইলাম না, ঘুরে ঘুরে সব জায়গা ঘুরলাম। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, এরে মুসলমান গভীর মনোযোগ, সাত দিন খোঁজাখুঁজি করে যখন পাইলেন না, কয় তোমার মারও বাঁচানো সম্ভব নয়, এমন ব্যক্তিও পা গেল না। আমার কিবলাজান হুজুরের কদমে চলে গেলেন, ইখলাস ভাই চলে গেলেন, যা বলে হুজুর, হুজুর বলেন বাবা ইখলাস আবার কেন আসছো, বলে হুজুর বড় বিপদের মধ্যে পড়েছি, অল গাজীপুরের মধ্যে কালীগঞ্জের ভিতর দিয়া যত জাকের ছিল কত আশিক ছিল কাউকে খুঁজে পাইলাম না, একটা উক্ত নামাজ কাজা যায় নাই, নামাজ আমাতে তর পায় নাই, রহমত কাজা হয় নাই, এমন কোনো ব্যক্তিরে খুঁজে পাইলাম না দয়াল, এখন কি করব। হুজুর বললেন বাবা, মিসকি হাসি দিয়া বললেন বাবা, ওই জান জান অমুক ওই না সুগার মিলি কাজ করে অমুক ব্যক্তি, ওই ব্যক্তির কাছে যান বাবা, ওর তো এক উক্ত নামাজ কাজা নাই, ওর কাছে যান, এই সৎকায় জারিয়া করে দিবে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হুজুর বলেন বাবা পান নাই, কই না ধর্মিয়া, ওই যে আপনাদের ওই মিলি কাঠফাড়া মিলি চাকরি করে অমক সত্তার নামে একজন ব্যক্তি আছে, ওকে নিয়ে যান, ওর কাজ যান, ওর কাজ যান। বাড়ি চলে আসলেন আইসা, খুঁজতে খুঁজতে যে ওনার সন্ধান পাইলেন, যে দোকানদারের পাশে একটা দোকান আছে মুদির দোকান, দোকানদারে বলেন ভাই অমুক ভাইয়ের বাড়ি কোনটা, কয় আরে ভাই একটু আগে তো আপনার কথা বললো সেই লোকটা, বলে জি ক্লাস ভাই আসতে পারে আমার বাড়ি পৌঁছায় দিবা, সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন না। এরপরে ওনার কাছে গেলেন, যা পারে ক্লাস ভাই বল, সব খুলে বললেন যে ভাই এই অবস্থা, আমরা তো কয় ভাই আমি যেদিন থেকে তরিকা নিছি আজ থেকে আজ পর্যন্ত আমার রহমত কাজা হয় নাই, যেদিন থেকে তরিকা নিছি এক ওয়াক্ত নামাজ কাজা যায় নাই, যেদিন থেকে তরিকা নিছি আমার জামাত কাজা যায় নাই, আমি গরিব মানুষ, এই মিলে কাজ করি, এই মিলে ঝাড়ুর কাজ করি, ময়লা পরিষ্কার করি, গরিব মানুষ কিন্তু নামাজ কাজা দিই নাই, আল্লাহু আকবার বলেন না। পীরের খাসলাতে খাসলাত ধরতে হবে। এখন যদি আপনাদেরকে আমি বলি যে আপনারা কয়জন মানুষ নামাজ পড়ছেন, মাশাআল্লাহ, বরুড়ার জমিনে জাকের আছে আমি আশি বছরের জাকের, ষাট বছরের জাকের, জিগাইলে ও ষাট দিন রহমত পালন করে নাই, যেটা বলেন ঠিক কিনা। রাত তিনটার সময় দরবার শরীফে ওঠ ওঠ জাকের গণ, খুলে দেখো দুনায়ন বল, ওঠ ওঠ জাকের ভাই বোন, খুলে দেখো রহমতের সময় যাই গো বয়ে, রহমতের সময় যাই গো বয়ে, খুলে দেখো দুনায়ন, ঠয়ঠ জাকের ভাই বোন, খুলে দেখো। এ বাবা আল্লাহর অলির দপ্তরে আমল করতে করতে আউলিয়ার দপ্তরে যাওয়া যায়, কিন্তু আমরা দেউলিয়া হয়ে গেছি, কই আত্মসি ভালো না, আর নিজেরাই তো আমল করি না, যেন বলেন ঠিক কি না। শেষ রাত্রে উঠে, কারণ দুইটা দরবারে জায়গা হয়, একটা হলো
রাহমাতুল্লিল আলামিন মদিনা দরবার শরীফ, যারা হজ করতে গেছেন রাত যখন তিনটা বেজে যায়, রাত যখন বারোটা বেজে যায়, দরজা বন্ধ করে দেয়া হয়, মদিনার দরজা বন্ধ করে দেয়া হয়, রাসূলুল্লাহ রওজার মোবারকের দরজা। আবার রাত যখন তিনটা এক মিনিট বাজে, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ রওজা খুলে দেয়া হয়। আর পৃথিবীর মধ্যে বাংলার জমিনে একটা দরবার, সেটা হলো বিশ্ব জাকের মঞ্জিলের দরবার, যেটা রাত যখন বারোটা বেজে যায় সমস্ত প্রোগ্রাম বন্ধ হয়ে যায়। রাত যখন মুসলমান তিনটা বেজে যায়, সঙ্গে সঙ্গে কোরআনুল কারিম থেকে তেলাওয়াত করা হয়, নবীর উপরে দাঁড়ায় সালাম দেওয়া হয়, মোরাকাবা মুশাদায়া করে কিছু সময় জিকিরাজগার করা হয়। পৃথিবীর দরবারে দুইটা দরবার, একটা দরবার হলো আত্মসি দরবার, যেখানে আজ পর্যন্ত রহমত কাজা হয় নাই, যেখানে কোরআন তেলাওয়াত বন্ধ হয় নাই। ওই দিন শেষ রাত্রে তিনটা থেকে উঠে ওই ব্যক্তি দুনিয়ার মোকাপেক্ষে বলে আল্লাহর প্রেমে পড়ে যায়, আর সেই যাকের রাব বিপদগামী হবে আমার মানতে পারি না, বিশ্বাস করি না। আমি আপনাদের অনুরোধ করে যাব, পীরের খাসলার ধরে যদি আমল করতে পারবেন, আপনি আউলিয়ার দপ্তরে নাম লেখাইতে পারবেন। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। যারা যারা দরবারে গেছেন একটু হাত তোলেন, দেখি দি কজন মানুষ গেছেন। মারহাবা মারহাবা। আপনারা যা সত্যি কথা বলবেন, আজ পর্যন্ত রহমত কাজা গেছে কি গেছে না? গেছে গেছে, কিন্তু আপনি কেন কাজা দেন? তার মানে আপনি গেছেন পিকনিক করতে, আর পিকনিক করতে যাওয়ার কারণে মানুষ বলে আপনি আত্মশীর মুরিদ নামাজ পড়েন না। বাবা, এটা লজ্জাজনক ব্যাপার, এটা দুঃখজনক ব্যাপার। কারণ পীর, আপনার পীর বলছে বাবা পীরের খাসলাতে খাসলাত ধরবেন, আপনার পীর শরিয়াতের কোনো কনসারেন নাই, কোনো সুন্নাতের কোনো ঘর খেলাফ করেন নাই, এমনকি কোনো মোস্তাব কাজা করেন নাই, আপনার পীর তো কোনো মোস্তাব ছুটে যান নাই তার থেকে, আপনার পীর তো কোনো দিন বিড়ি খায় নাই, আপনার পীর তো কোনো দিন গাঁজা টান দেয় নাই, আপনার পীর তো কোনো দিন দাড়ির মধ্যে খুল লাগাই নাই, আপনি কেন দাড়ি সাজবেন, আপনি কেন বিড়ি খাইবেন, আপনি কেন গাঁজা খাইবেন, আপনি কেন মিথ্যা মিথ্যা কথা বলবেন, আপনি কেন চগলখুরি করবেন? আসলে দুনিয়া হাসিলের জন্য গিয়েছেন, যদি আখেরাত হাসিল করার জন্য যাইতেন, পীরের খাসলাতে যদি খাসলাত করতে পারতেন, এই দুনিয়ার মধ্যে কামেলে মুকাম্মেলের দপ্তরে আপনি নাম লেখাইতে পারতেন। জোরে বলেন ঠিক কি না? কেবলা জানুদুর বলতেন বাবা পীরের রঙে রঙ্গিত হন, পীরের খাসলাতে খাসলাত ধরেন। এখন আপনার পীর তো কোনোদিন একটা পানও খায় নাই, কথা কয় না? এখন আমরা পীরের বক্তা, আমরা তো পান জর্দা বিড়ি সবই চলে, আপনাকে আর কি বলবো, শুধু দুনিয়া কামানোর জন্য পাগল হয়ে গেছি। ও মুসলমান শুনে নাও, যে কথাগুলো বলতেছি দিলের কান্ডা লাগা শোনো, হয়তো অনেক জাকের ভাইয়ের কষ্ট লাগবে, কষ্ট লাগলে আমার কিছু করার নাই, কারণ আমার আপনাকে মরা লাগবে, কারণ আমার পীরের খাসতবীরের জন্য আপনার কারণে আমার পীরের বদনাম হোক, আমার পীরের দুর্নাম হোক, আমার পীরের উপর আঘাত লাগুক, এটা আমার পীরও ক্ষমা করবে না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? ও প্রাণের মুর্শিদ তুমি আমার হই গো কান্দারি, বল তুমি আমার, আরো জোরে বলেন তুমি আমার হই গো কান্দারি, বলে ও প্রাণের মুর্শিদ তুমি আমার, আমি তোমার নামের ওসিলা করে ঝড় তুফানে না ভয় করি, তুমি আমার হই গো কান্দারি, বল তুমি আমার, আমার নাই সদন বজন রে মুর্শিদ, নাই সদন বজন, কি ধন আছে কি ধন দিয়া বাবা পাব তোমার মন, আমার নাই সদন ভজন রে মুর্শিদ, নাই সদন ভজন,
কি ধন আছে কি ধন দিয়া পাব তোমার মন, তোমার চরণে মুর্শিদ, তোমার চরণে মুর্শিদ হই যাও নিয়া আমার মরণ, আরে হই যাও নিয়া আমার মরণ, তুমি আমার হই যোগো কান্দারি বল তুমি আমার, ও প্রাণের মুর্শিদ, ও যোগ প্রাণের মুর্শিদ, ও তুমি আমার গো কান্দারি বল তুমি আমার। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম একলাস ভাই বুঝায় বলা পর ডাকতে বলেন ভাই, আমি এই চল্লিশ বছর মুড়ি থয়েছি বিশ্বলীর কদমে, কত বছর চল্লিশটা বছর মুড়ি থয়েছি, খোদাকে কসম করে বলি এই চল্লিশ বছরের মধ্যে আমার নামাজ কাজা যায় নাই, আর একটু জোরে বলো, চল্লিশ বছরের মধ্যে আমার নামাজ কাজা যায় নাই, চল্লিশ বছরে আমি তাহাজ্জুদের নামাজ সারি নাই, চল্লিশটা বছরে আমি মোরাকাবা মুশাদা সারি নাই, চল্লিশটা বছরে আমার একদিন রহমত কাজা যায় নাই, বাইরে আমি ঘর থেকে বাইর হতে পারব না, তবে তুমি আমার কাছে মুরগিগুলো দিয়ে যেও, আমি জবাই করে সৎকা করে দিব, অ মুসলমান শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আপন পীর ওসিলায়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক্তার ফেরত মদিনা ফেরত রুগী, আমার আল্লাহ রাব্বুল আলামিন খাজা ওসিলায়, আমার আল্লাহ তারে দয়া করেছে, জোরে জোরে চিল্লায় বলো মারহাবা, আর একটু জোরে বলো মারহাবা। এ মুসলমান, ক্যান্সার রুগী ভালো হয়ে গেল, ব্লাড ক্যান্সার লেবার ক্যান্সার দুটিই ঠিক হয়ে গেল, এই জন্য আমলদার ব্যক্তির দরকার, কারণ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার পায়ের মধ্যে ও মুসলমান সাপে কামড় দিয়েছিল, বিশেষ জর্জরিত হয়েছিল, রহমতের নবী বিসমিল্লাহ বলিয়া থুতু মেরেছিলেন, সাপের বিষ পানি হয়ে গিয়েছিল, সেই মুখটা পবিত্র করা লাগবে, এই জন্য আমার নবী ডাকতে বলেন, ও মুসলমান শোনো, দুইটা জিনিস যে ব্যক্তি আমার কাছে জামিনদার হয়ে যাবে, আমি নবী তার জান্নাতের জামিনদার হব, তার মধ্যে এক নাম্বার হলো দু গালের মধ্যবস্ত জিব্বা, এটা দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না, মন্দ কথা বলা যাবে না, মদ খাওয়া যাবে না, গাঁজা খাওয়া যাবে না, বিড়ি খাওয়া যাবে না, এ মুসলমান আপনার মুখটারে পবিত্র রাখতে হবে, জোরে বলো আল্লাহু আকবার, নবীর শানে জান্নাতে নবী বলছে আমি জান্নাতের জামিনদার হয়ে যাব, দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, জোরে বলো আল্লাহু আকবার, আস্তে কইবেন না জোরে কইবেন, মদিনাওয়ালা বলছে, আর মদিনাওয়ালা যদি একবারে জান্নাতের জামিনদার হয়ে যায় আপনার কোনো ভয় নাই, জোরে বলেন ঠিক কি না, আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার, সেই দুইটা জিনিস হলো, এক নম্বর হলো দু গালের মধ্যবস্ত মুসলমান, আজ থেকে তওবা করবেন যারা বিড়ি সিগারেট খান, আজ থেকে তওবা করবেন আল্লাহ এই মুখ দিয়ে আর বিড়ি খাবো না, এই মুখ দিয়ে আর গাঁজা টান দিব না, এই মুখ দিয়ে কাউকে গালি দিব না, এই মুখ দিয়ে তোমার কেরজিকিরি করব, এই মুখ দিয়ে আব্বা মারে ডাকবো, এই মুখ দিয়ে দুরুদ শরীফ পড়ব, এই মুখ দিয়ে নবীর প্রেমে হাবুডুবু খাইব, নবীর প্রেমের গান ইশকের গান গাবো, ও মুসলমান শুনে নাও, এই জুব্বা দিয়া কোনোদিন আমি হারাম জিনিস ভক্ষণ করব না, ও মুসলমান আর দু পায়ের মধ্যবস্তু যেটা হলো লজ্জাস্থান পুরুষ লিঙ্গে স্ত্রীলিঙ্গ, একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত আমি অপচয় করবো না, পৃথিবীর কোথাও যাব না একমাত্র স্বামী ব্যতীত, অন্য কোন পুরুষের কাজে যাব না, সে যত বড় মৌলবী হোক, যত বড় মুন্সী হোক, যত বড় কারি হোক না কেন, আমার দেশের সরল প্রাণ মা বোনেরা এখন কিছু তরিকার মধ্যে ঢুকে গেছে ভণ্ডামিরে মুসলমান, আর উলামা ইকরাম এই ভণ্ডামির সুযোগ নিয়েছে, শুনে নাও শুনে নাও, এরা বলে মারেফাত, মারেফাত যদি জানতাম, এটা মরার পথ মারেফাত নয়, এই মারেফাত বলতে এটা বুঝায় এই বরুড়ার জমিনে বইয়া মদিনা জিয়ারত করা, এই বরুড়ার জমিনে
বইয়া রাসূলুল্লাহকে দেখা, এই বরুড়ার জমিনে বইয়া মদিনার অলিগলিতে ঘুরা, এটা যদি হয় মায়ের নাম হলো মারেফাত। কিন্তু আমার দেশের কিছু আলেম ওলামা, কিছু মুসলমান সাধুবাদ মৌলবীরা, কিছু সাধারণ পাবলিক মারেফাত বলতে বোঝায় গোপন, যেটা মোসরসা মিস্ত্রি হয় সেটা বুঝাইয়া পুরো ধ্বংস করে দিচ্ছে জাতিটাকে। রে মুসলমান শুনে নাও, রাসূল বলছে একমাত্র স্ত্রী ব্যতীত স্বামী ব্যতীত কোথাও অন্য জায়গা অপচয় করবে না। ও মুসলমান শোনো, স্বামী স্ত্রী ব্যতীত আর কোথাও তার লজ্জাস্থান দেখাবে না, আর স্ত্রী স্বামী ব্যতীত অন্য কারো লজ্জাস্থান দেখবে না। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আমার রহমাতুল আলামিন ওয়াদা করছে এই দুইটা লোকের জন্য, এই লোকটার জন্য আমি নবী জাবিন্দার হয়ে গেলাম জান্নাতের। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। ওয়াজ বুঝেন কথা কন না কেন? আজকে আমাদের দেশে কোনে কি ঢুকা গেছে, কিছু বন্ড পুরো তারক ঢুকার কারণে আজ কুরা মনে করে তরিকা করলেই বুঝি ভন্ডামি। এই তরিকা শব্দের অর্থ রাস্তা, এই রাস্তার মধ্যে কোনো ভন্ডামি নাই, এই রাস্তার মধ্যে কোনো বাতিল নাই, এই রাস্তার মধ্যে কোনো ধোকাবাজি নাই, এই রাস্তার মধ্যে কোনো জুট নাই, এই রাস্তাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ, মদিনার পথ, আল্লাহকে পার পথ। এই পথের মধ্যে ভন্ডামি নাই, ভন্ড কোনোদিন অলি নয়, অলি কোনোদিন ভন্ড নয়, যারা বলেন ঠিক কিনা? কামিল মুকাম্মিলের দরবারে সম্পূর্ণ ব্যতিক্রম। কিন্তু আমার দেশের অসংখ্য ভণ্ড পীর, ভণ্ড মুরিদ, যাদের কারণে আজকে আমার দেশে হক্কানি ওলি আল্লাহ দ্বারা কলুষিত হচ্ছে, পর্দা নাই, গাজা বিড়ি মদ চিনি বেড়ায়, ওর মুরিদের খাসলাতে এরকম কিলিনে সাত দিন যায় শেফ হয় বয়া বয়া, কারণ ওর ভিতর চরিত্রই পরিবর্তন হয় নাই। যদি তোমার পীরের কাছে যে চরিত্র পরিবর্তন না হয় দরকার নাই। আমার কথা ভালো লাগলে, ভালো না লাগলে আরো ভালো, লাগলে ভালো না লাগলে আরো ভালো। তার পিতরিকা আপনি নষ্ট করবেন, ওই রাস্তাটার কলুষিত করবেন, আপনাকে অধিকার দেওয়া হয় নাই। রাসূলুল্লাহ সত্য তরিকা, এই তরিকার মধ্যে ঢকবেন আপনি, মন গড়া চলবেন, ভণ্ডামি করবেন, ভণ্ডদের সঙ্গে কোনো তরিকাতের কোনো সম্পর্ক নাই, ভণ্ড তো ভণ্ডই, আর ভণ্ডদের বিরোধিতা আমরাও করি আপনারাও করবেন, জোরে বলেন ঠিক কিনা? এগুলো প্রতিহত করতে হবে। এগুলো না বুঝিয়া ভালো জায়গাও বাংতেছে আমার ভাইয়েরা, কিন্তু আমরা বন্ডদের সাফাই গাই না, বন্ডদের বিরোধিতা করি, হারাম হারামি, পায়খানা তো পায়খানাই, এটা শুকনা হোক আর কাঁচা হোক, যেটা বলেন ঠিক কি না? এটা আমাদের বোঝার দরকার। এই জন্য তরিকাতের ঘিরান পাইতে হলে আমল করতে হবে। আপনি গেলেন আর আইলেন, পিকনিক করলেন, ওইটা করে লাভ নাই, তরিকাতের কাজ করবেন না, দরকার নাই। আমার পীর সোজা কথা বলে দিছে, একবার সোজা কথা, বাবা যারা বেনামাজি তারা আমার মুরিদ না, পৃথিবীতে কোন পীর এইরকম বলছে আমার বিশ্বাস হয় না, কোন পীর এইরকম বলছে। আত্মশীর উজারে আপনারা যারা দরবারে গেছেন সত্য করে বলেন, আমার কেবলাদের বলছে কি বলে নাই, বলছে বাবা যারা বেনামাজি তারা আমার মুরিদ, যেটা বলে বলছে না? তাহলে আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, মুরিদ আছেন? কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ, নামাজ পড়েন না কিসের পীর মুরিদি, নামাজ পড়েন না কিসের হাজি, নামাজ পড়েন না কিসের কিসের মুসলমান। নামাজের সাথে যাদের সম্পর্ক নাই তাদের তরিকাতের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না, নামাজে যাদের সম্পর্ক নাই সে ব্যক্তি মুসলমানের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না, নামাজের সাথে যাদের সম্পর্ক নাই ওলি আল্লাহর সাথে সম্পর্ক থাকতে পারে না, নামাজের সাথে যাদের সম্পর্ক নয় এই ব্যক্তি কোনো মুমিন মুত্তাকিন বলে দাবি করতে পারে না, জোরে বলেন ঠিক কি না? আরো জোরে বলেন। কেবলা জান হুজুর একটা কথা আমার মনে পড়ে গেল, কেবলা জান হুজুর একদিন কথায় কথায় বলতেছে, বাবা কিছু ভণ্ডর আগমন ঘটবে, তারা নামাজ পড়বে না পানির উপর দিয়ে হাঁটবে, নামাজ পড়বে না তারা আগুনের উপর দিয়ে হাঁটবে, বাবা তারা ডুববে না, বন্ডদের কিছু কেরামতি আছে, বাবা সাবধান, সেই জামানা আসতেছে, বাবা মানুষকে ধোকা দিয়ে ইমান হারায় ফেলবে। এটা আমার ফির বলতো, বাবা এমন একটা সময় আসবে ওই ভণ্ড কি করবে কিছু কেরামতি দেখাবে, মানুষকে দেখাবে যে দেখো আগুনের পর হাত রাখছে পড়ে নাই, কিন্তু খোঁজ নিয়ে দেখবেন নামাজ পড়ে নাই। বাবা বেনামাজি তো ওই ভণ্ডরা কিছু কেরামতি দেখায় মানুষকে পাগল করবে, খবরদার বাবা সাবধান, ইমান বিক্রি মান, সকালবেলা ইমান থাকবে বিকেলে থাকবে না, বিকেলে ইমান থাকবে রাত্রে থাকবে না, বাবা সাবধান, মুসিবতের জামান আসতেছে, বিপদের জামান আসতেছে। কিবলা জান কত রকম বুঝাইছে, এই কথাগুলো নসিহাতে লেখা আছে, এখনো ক্যাসেটে রাখতে আমার কিবলা জান বলে গেছেন, তারপরে যদি আপনারা সংশোধন না হন এর জন্য দায়ী হুজুরে করতে পারবেন না। হুজুর বলছে বাবা যখন মামলায় পড়বেন ভালো উকিল ধরবেন, যখন রোগে পড়বেন ভালো ডাক্তার দেখাবেন, আমার দায়ী করবেন না।
এখন আপনি মনে করছেন আমি আমি অসুখে ঝুজুর দেখবো, এই ভণ্ডামি করবেন না। কেবলা দান হুজুর এইভাবে কথা বলে গেছেন, এই জন্য আমার পীর কোথাও জুট কথা বলে যান নাই, আমার পীর কখনো বাজে কথা বলে যান নাই। আমার পীর বলছে কোনভাবে আল্লাহকে পাওয়া যায়, রাসুলকে পাওয়া যায়, সেই পথগুলো দেখাইছে, সন্ধান দিছে। এরপরে যদি আপনাদের কপাল মন্দ, ভাগ্য গুণে কামেল পীরের সন্নিহিত পাওয়া যায়, কপাল গুণে ভাগ্য গুণে, যেন বলেন ঠিক কিনা, আরো যেন বলেন ঠিক কিনা। আলোচনাটা ঢাকার একজন ব্যবসায়ী, মদ ব্যবসায়ী, গাঁজা ব্যবসায়ী, নারী ব্যবসায়ী, নাম হলো আব্দুল মান্নান। নাম জোরে বলেন, নামটা কি? আমি কিন্তু সত্য করে কাজ করে দিয়ে যায়, যেগুলো কাজে লাগবে যাকেরদের কাজে লাগবেন। আব্দুল মান্নান নামে ঢাকা শহরে বাড়ি, উনি পতিতা ব্যবসা করে, নারীর ব্যবসা, মদের ব্যবসা, গাঁজার ব্যবসা, মদের ব্যবসা, যত খারাপ ব্যবসা করে, নাম তার আব্দুল মান্নান। ওই মান্নান আমার কেবলা জাহান হুজুরের একজন মরিদ ছিল, সদরঘাটে, তার নাম হলো মুসলমান কাল্লু। যেন বলেন নামটা কি? আমি গত পরশুদিন কেউ ঢাকায় আলোচনা করেছিল, হাজার এমন 50,000 লোক ছিল মাহফিলে, যারা লাইভ দেখেছেন সবাই দেখেছেন আলোচনাটা করেছি। এ মুসলমান শোনো, আমি গুনাগার কেবলা জানের বেশি অলি আল্লাহদের জীবনী রেসার্চ করি, এটাই বলার জন্য চেষ্টা করি, কারণ বাংলাদেশটা অলি আল্লাহদের দেশ, সবাই এটা নিয়ে রেসার্চ করে, ওটা নিয়ে রেসার্চ করে, আমার রেসার্চই হলো আল্লাহর অলিদেরকে নিয়ে। কারণ যখন এই জন্য পীরের দরবার পায়, জিয়ারত করি, সেখান থেকে সাজদা ব্যবহার করি, সেই বইটা ব্যবহার করি, জীবনীগুলো নিই, এটার মধ্যে গবেষণার মধ্যে ঢুকে যায়, ওনার কী দায়িত্ব দিয়েছিল আর কিসের জন্য আল্লাহ পাঠাইছে, এটা নিয়েই সবসময় গবেষণা করি। আমার বাবার শরিয়াত তৈরি কথা থাকি, কত মারে ফাত নিয়ে আমি গবেষণার মধ্যে থাকি। তবে এই ক্ষুদ্র জ্ঞান দেওয়া যেটুকু ধরতে পারি আমার জ্ঞান, এই জ্ঞান দ্বারা এত প্রসারিত নয়, এত জ্ঞানের অধিকারী নয়, তবে কামেল পীরের যে দায়িত্ব, সেই দায়িত্বগুলো কামেল পীর ঠিকই পালন করতেছে, আমরা তার সম্মানের উপর আঘাত করতেছি, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। এই কাল্লু দোকানদার মাঝে মাঝে মান্নান ভাই যায় কালুর দোকানে, যে বসতো আড্ডা মারত, কালু ভাইয়ের দোকানে আড্ডা মারত। একদিন কালু ভাই বলতেছে, মান্নান ভাই জীবনে তো কিছু বাদ দিলেন না, চলেন যায় ট্রাট্টসি যায়, সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন না, চলেন যায় একটু আট্টসি যায়। কালু যখন বলছে, মান্নান ভাই তোর আট্টসি কি রে, এই বন্ড জায়গা যাব যেখানে নারী পুরুষ একত্রিত হয়, যেখানে গান গাতি গাতি তোরা যাস, আমি জানি তোরা গান গাতি গাতি যাস, পীরের নামে গান গাস, ওখানে আমি যাব না, মদের ব্যবসা করি ভালো আছি, মহিলার ব্যবসা করি এরাও ভালো আছে, কিন্তু তোদের মতো বন্ড না। কালু কয় ভাই একবার যায় দেখে আসেন আট্টসি কি হয়, আট্টসি বন্ড কি ভালো, একবার দেখে আসেন। আটেন যায়, মাস চলে গেল, দিন চলে গেল, কয়েক মাস পরে কালুর দোকানে এসে মান্নান বলতেছে, কামার কালুরে, ও কালু তোর পীরের দরবারে জাতি পারি একটা শর্ত আছে। কয় কি শর্ত? কয় আমি একটা মেয়েকে ভালোবাসতাম, এই মেয়ের রূপ গুণে আমি পাগল হয়ে গেছি, অনেক টাকা পয়সা আমার কাছ থেকে নিয়ে মেয়েটা ভেগে গেছে, ওই মেয়েটাকে যদি তোর পীর এনে দিতে পারে তাহলে তোর পীরের কাছে যাব, যদি তোর পীর যদি ওই মহিলাটাকে আমার কাছে এনে দিতে পারে, আমি কথা দিলাম রে কালু, তোর পীরের দরবারে আমি যাতায়াত করব। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। কালু বলে, আবার কোন শর্তে? এটা হবে না, তুমি নিজেই নষ্ট, নষ্ট মন মাইটা তা, কারণ ওই মেয়ে হাসিলের জন্য দরবারে যাবে, এটা আমি নিতে পারবো না, যার দরকার নাই তোমার। কালুরে, ওই মেয়ে ছাড়া আমার ভালো লাগে না, খাইতে পারি না, ঘুমাইতে পারি না, চলতে পারি না। ও কালু তোর অনুরোধ করি, চল আট্টসির দরবারে যায়, মানুষ যেটা নিয়ত করে সেটাই নাকি পুরা হয়, চল যায় দেখে আসি, যদি মেয়েটাকে পায় তাহলে আমার জীবন সার্থক হয়ে যাবে রে কালু। কালু কায় ঠিক আছে চলো যায়, গুরু যায়, আট্টসি দরবারে চলে গেলেন। কেবলা দান হুজুর বড়ই তলা হুজরার মধ্যে বসে আছে, এ বাবারা হঠাৎ করে কালু আর ওই মান্নান আব্দুল মান্নান দুজনেই প্রবেশ করছে। হুজুরকে দেখে কালু বলতো, হুজুর বেয়াদবি মাফ করবেন, একটা নালিশ নিয়ে আসছি। কয় কি? কই লোকটা নালিশ করব কি নালিশ? কেবলা দানের কদমে যে বলেন, হুজুর সব মানুষ তো জিকির করতে করতে সদরঘাট থেকে লজ নিয়ে আসে, যা লজ নিয়ে লঞ্চে আসে, গাড়িতে আসে, আমি দেখি হুজুর, তবে আমি আপনার এই জিকিরটা ভালোই লাগে, ভালোই লাগে হুজুর, আপনার কাছে আসছে একটা বিপদে পড়ে, যদি আমি উদ্ধার পাই তাহলে আপনার কদমে আসবো আর কিছু মাল দিব। হুজুর কচ্ছে, বাবা কি বলতে চান?
হুজুর আমি কিছু টাকা পয়সা দিব। কয় বাবা আপনি জানেন না কামেল ফির দুনিয়ার কোন মুখাপেক্ষী নয়। জোরে জোরে জিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কারে লোভ দেখান? কারণ আমার পীর দুনিয়ার সহিংসায় নকশাবন্দি আমুজাদ্দে দিয়া, আরে এমন সাহিংসা ছিল জীবন দশায় 950 বিঘে সম্পদ ছিল। হুজুর কোনদিন যদি মন চাইতো সকালে সন্ধ্যা দুপুরে যদি বড় বড় গরু জবাই করে খাইতে চাইতো প্রতিদিন দুই চারটা খেতে পারত। কিন্তু মুসলমান শুনে নাও, আমার পীর কোনদিন খান নাই। আমার পীর মুরিদের টেনশনে একবার পীর কেবলা অসুস্থ হয়ে গেলেন, এত দুর্বল হয়ে গেলেন সবাই মনে করছে হুজুর আর বাঁচবে না, উঠতে পারে না। জবান বন্ধ হুজুর, কথা বলে না, কারোর সাথে কথা বলে না। ডাক্তার আনা হলো, ডাক্তার নারী দেখে বলে নারী ঠিক আছে। ডাক্তার চিকিৎসা করে বলে মিয়া ভাইজান মজার দিদি সাহেবকে ডাকতে বললেন, মিয়া ভাইজান মজার দিদি, মেজু ভাইজান মজার দিদি, ভাই স্যার আপনার আব্বার কিছু হয় না, আপনার আব্বার কোনো রোগ নাই দেহের মধ্যে, শুধু আপনার আব্বা না খাইতে খাইতে দুর্বল হয়ে গেছে, এমন অবস্থা হয়েছে, আপনার আব্বা যদি না খায় মারা যাবে। ডাক্তার বললেন আপনার আব্বা তো কতদিন খায় না, খানা খায় না। বলেন আপাতত একটা সিলাইন দিয়ে আগে দেখি। সিলাইনটা দেওয়া পর কেবলা জান হুজুর সুস্থ হলেন। হুজুর বললেন বাবা ডাক্তার আনছিলেন কেন? কয় হুজুর বাবা ডাক্তার আনছিলাম, আপনি অসুস্থ একটা সপ্তাহ বিছনায় পড়ে আছেন, কারুর লগে কথা বলেন না, কারুর সঙ্গে দেখা করেন না, আশ্রয় দেখেন না বাবা, এই জন্য ডাক্তার এনেছিলাম। ডাক্তার কয় হুজুর কয় বাবা ডাক্তার কি বলছে, কোনো রোগ নাই দেহের মধ্যে, কোনো রোগ নাই। তাহলে বাবা ডাক্তার আনছেন কেন? বলে বাবা আপনি এত দুর্বল না, খাইতে খাইতে আপনার দেহটা দুর্বল হয়ে গেছে। হুজুর বললেন বাবা অন্যান্য ফিরা মুড়িদের বাড়ির দাওয়াত নিয়া মুরগ মুরগি গরু হাঁস সব খায়া খায়া ডিম খায়া তাদের দেহ বানা, বাবা আমার কোটি কোটি জাকেতদের নালিশ, এই নালিশগুলো শুনতে শুনতে, এই নালিশগুলো শুনে যতক্ষণ পর্যন্ত মাওলানা দরবারে আমি তাদের নালিশ পৌঁছাতে না পারি, আমি মুজাদ্দিদ এক গ্লাস পানিও পান করি না, আমার মুরিদের নালিশ শুনতে শুনতে আমার দেহখানা কঙ্কাল করে ফেলেছি বাবা। বাবা ও বাবা শোনো, কারণ আমি মুজাদ্দিদ আমার মুরিদের আমি যখন খানা নিয়ে বসে আমার মন চাই খাইতে, কিন্তু আমি তাকা দেখে আমার মুরিদের পণ্যে কাপড় নেয়, আমার মুরিদের পেটে খাবার নেয়, আমি মুজাদ্দিদ কেমনে খায়, আমার কোটি কোটি সন্তান না খেয়ে আছে, পৃথিবীর মধ্যে এমন বান্ধব আর পাবা না, এমন দরদি আর পাবা না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা আমার বন্ধুরা, আমার অল্প সময়ের মধ্যে কথাগুলো বলে যাই যে কথা আমি বলতেছিলাম। এবার মান্নান বলেন হুজুর আমি একটা মেয়েকে ভালোবাসি, তার রূপ জীবনে পাগল হয়ে গেছি, যদি তার এনে দেন আমি আপনার বাড়িতে আসা যাওয়া করব, আমি ভালো হয়ে যাব। হুজুর বললেন ঠিক আছে বাবা কিছু লাগবে না, তবে ভালো যদি হয়ে যান। হুজুর মাথাটা নত করে অনেকক্ষণ থাক, অনেকক্ষণ ধ্যান ধরে থাকলেন। এবার মাথা রুচে করে বলেন বাবা মান্নান যে মেয়ের প্রেমে আপনি পাগল, ওই মেয়েটা তো চরিত্রহীন একটা জিনাকারী মেয়ে, বাবা ওই মেয়ের জন্য আপনি এত পাগল কেন, মেয়েটা তো লুবি মেয়ে, এরপর অনেক পুরুষের সঙ্গে সে মেলামেশা করেছে, বাবা এই মেয়ের জন্য আপনি পাগল কেন, ছেড়ে দেন বাবা ওই মেয়েটার দরকার নাই। বলে হুজুর ওই মেয়েটাই আমার দরকার, কারণ কয়েক লক্ষ টাকা মেরে চলে গেছে, আমার মেয়েটার দরকার। হুজুর বললেন বাবা ওই মেয়েটা আপনার জীবনটা শেষ করে দিবে, বাবা ওই মেয়েটাকে ভুলে যান। মান্নান কয় হুজুর ভুলতে পারবো না, আপনার এনে দিতেই হবে। হুজুর কি করলেন, এই শাহাদাত আঙ্গুল মোবারক মান্নান ভাইয়ের চোখের সামনে দিয়ে একটা টান মারলেন, সঙ্গে সঙ্গে মান্নান কয় আমার বুকের ভিতরে কেন যেন কাঁপন শুরু হয়ে গেল, আমি সঙ্গে সঙ্গে মেয়ের স্মৃতি ভুলে গেলাম, বললাম হুজুর আমার লাগবে না, এই বলে আমি বাড়ি চলে আসলাম। বাড়ি আসার পর আমি আর বাড়ি টিকতে পারি না, যখনই তাকাই হুজুরের সিয়ারা মোবারক দেখি, আমি যখন ব্যবসার মধ্যে যাই হুজুরে দেখি, ঘুমাইতে গেলে হুজুরে দেখি, যেখানে যাই সেখানে হুজুর বেশি আছে,
আব্দুল মান্নান কয় দুনিয়ায় কত মানুষ দেখলাম, জীবনে এত নূরের মানুষ আমার নজরে পড়ে নাই। আমি ঘুমাইতে পারি না, খাইতে পারি না, যাইতে পারি না, চলতে পারি না, যখনই দেখি তাকায় তাকায় তখনই তারে দেখতে পাই। আব্দুল মান্নান ভাই উনি কি করলেন মুসলমান, শুনে নেন শুনে নেন। মান্নান ভাই বললেন, মান্নান ভাই বলতেছে এবার কালুরে চল আটটসির দরবারে যাই। আটটসি মান্নান কালু গায়ে, তুমি তো নিজেই আটটসির নাম শুনতে পারত না, আটটসির নাম শুনলেই তোমার মাথা খারাপ হয়ে যেত, এখন তুমি কেন যেতে চাও? কয় কালুরে তোর ভাড়া আমি দিয়ে দিব, খরচ দিব, চল। কালুরে নিয়ে আটটসির দরবারে গেলেন, যা হুজুরের সামনে হাজির হয়ে গেলেন। হুজুর বললেন, বাবা আপনি আইছেন আবার কেন, মেয়েটা পাইছেন নি? কাবা বাবা আমার মেয়ের দরকার নাই, বাবা আমি কিচ্ছু চাই না, আমি আপনার কাছে বায়াত হতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। আপনার কাছে আমি তরিকা নিতে চাই। হুজুর বললেন, বাবা তরিকা নিবেন, ঠিক আছে বাবা নেন, তবে আমার একটা, মান্নান বলে আমার একটা শর্ত আছে, যদি আমার শর্তটা আপনি মানেন তাহলে আমি মুরিদ হব, আর যদি আমার শর্ত না মানেন তাহলে আমি মুরিদ হব না। হুজুর বললেন, বাবা আপনার কি শর্ত বলেন? হুজুর শর্তটা হলো আমি কিন্তু সব ছেড়ে দিছি, মাগিবাজি ছেড়ে দিছি, শয়তানি ছেড়ে দিছি, বজ্জাতি ছেড়ে দিছি, গাঁজা মদ সব ছেড়ে দিছি, একটা জিনিস আমি ছাড়তে পারি না, সেটা হলো মদ পান নিজে করা, কারণ বিক্রি করা ছেড়ে দিছি, আমার সকাল সন্ধ্যা কয়েক বোতল মদ লাগে, আপনার কাছে বায়াত করে গণতে পারি, বিনিময় শর্ত থাকবে আমি মদ পান করব, আমার মদ পান করা ঠেকাইতে পারবেন না, যদি এই শর্তে রাজি হন তাহলে আমি আপনার কাছে বায়াত গ্রহণ করতে পারি, জোর চাই করতে চাই, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হুজুর বললেন, বাবা আপনার কথা আমি রাজি। আই হায় বাবা, আপনি মদ পান করেন কোনো দোষ নাই, আপনি যত পারেন খাবেন, আপনি যেহেতু মুরিদ হতে চেয়েছেন বাবা আমি আপনার কথায় রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ কইতে নিরে বলে, বাবা আমারও একটা শর্ত আছে। কা হুজুর আপনার আবার কি শর্ত? শুনেননি বাবা, আপনি মদ পান করবেন, আপনাকে বাধা দিব না, তবে আমার সাথে কথা দেওয়া লাগবে, আপনি পীরের সামনে মদ পান করবেন না। কথা বলেননি বাবা আপনি মদ পান করবেন, বাধা দিব না, কিন্তু আপনার পীরের সামনে আপনি মদ পান করবেন না। সুবহানাল্লাহ কইতেন, সুবহানাল্লাহ বলে, হুজুর আমি কথা দিলাম জীবনেও আপনার সাথে আপনার সামনে মদ খাবো না, এমনকি আপনার এই দরবারে এসেও মদ খাবো না, কথা দিলাম, আপনি আমারে বায়াত করায় দেন। হুজুর বায়াত করায় দিলেন, বাড়ি চলে আসেন, মদের নিশা লাগছে বেচারার আব্দুল মান্নান সাহেবের। বাড়ি এসে ও মুসলমান সদরঘাটে আসি, মদের বোতল কিনে নিয়ে কয় মরিসি, আগে তাড়াতাড়ি খাইতে হবে, এখন তার হুজুর নাই। ঢুকছে ঘরের ভিতরে, দুইকা মদের বোতল ব্যাঙ্গা যখন গ্লাসের মধ্যে মদ ডালবে, এমন সময় গ্লাসের মধ্যে তাকায় দেখে জামানার মকামেল খাজা বাবা হাজির হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আরে ডাক দে কয়, আরে হুজুরে কোন খেলা, কারণ মদের বোতলের মধ্যে হুজুর, গ্লাসের মধ্যে হুজুর। আল্লাহু আকবার কইতেন আরো জোরে আরো জোরে। এবার ডাক দে বলেন, এবার জানলা দরজা বন্ধ করে দিয়ে কয়, মদের এত নেশা লাগছে, জানলা দরজা বন্ধ করে দিয়া মদের বোতল খুলে যখন গ্লাসের মধ্যে ঢুকদুরা ডালছে, গ্লাসের মধ্যে জামানার মহাকামেল খাজা বাবা সৈয়দ আল্লামা বিশ্বলি হাজির হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। মদের বোতলটা হাতে নিয়ে একটা সার মেরে ভেঙ্গে কয়, দয়াল তুমি যে আমার এইভাবে ফাঁকি দিবা বুঝতে পারি নাই, তুমি যে এত চালাক আমি বুঝতে পারি নাই, আমি মনে করেছিলাম তুমি আটটসি থাকো না, রে দয়াল না, তুমি যে ঢাকার শহরে ঘোরাঘুরি করো আমার বাড়িতে আসছো, এক ঘড়ি কয় কালুরে তাড়াতাড়ি চল আটটসি দরবারে। কালু বাইরে নিয়ে যায়, দয়ালের কদমে গেলেন, যায় বলে, হুজুর আমি কথা দিলাম আমি জীবনে কোনো দিন একটা বিড়ি গালে দিব না, মাত্র দূরের কথা একটা বিড়ি তামাক আমি গালে দিব না, কারণ দয়াল আমার ভুল হয়ে গেছে। দয়াল রে তুমি সবখানে, তুমি মুরিদের বিপদে, মুরিদের বিপদে আপদে সব সময় দয়াল তুমি পাশে থাকো, আমার আর বুঝতে বাকি নাই, দয়াল রে আমি জীবনে আর কোনো দিন মদ পান করবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর বলতেন, বাবা কি হয়েছে বলেন না, কি হয়েছে আপনার, এত পাগলামি করছেন কেন? হুজুর আমি বাড়ি গেলাম, আপনি কইছেন আপনার সামনে মদ খাবো না, বাড়ি যাইয়া মদ দেখুন খুলছি, খুইলা দেখি আপনি, এরপরে জানলা দরজা বন্ধ করে মদ ঢালছি, এর মধ্যেও দেখি আপনি, দয়াল
কিবলাদান হুজুর বললেন, বাবা আমার মুরিদ বিশ্বের যে প্রান্তে থাকুক না কেন, আমি মুজাদ্দিদ ওই মুরিদের খবর না নিয়ে ঘুমাই না। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে আরো জোরে। অনেকেই বলতে পারেন ভণ্ড প্রতারক, কারণ জামানার মহাকামেল বলছে, বাবা সমুদ্রের মধ্যে যদি একটা খসরব যদি কয়েকটা পল্টি মারে ঘুল্লি মারে ওটাও আল্লাহ আমারে দেখায়। জোরে বলেন ঠিক কিনা? ভাগ্যগুণী এমন কামেল পেয়েছিলাম যাদের এই দরবারে মুরিদ হতে লাগলে কপাল লাগে, এই দরবারে মুরিদ হতে লাগলে কপাল লাগে, এই দরবারে টিকে থাকতে লাগলে কপাল লাগে, এই দরবারের সাথে গাদ্দাবি করে যারা, ওই ফিরাউনের বংশধার যারা এই দরবারের সাথে গাদ্দাবি করে কারা, ফিরাউনের নমরুদের যারা বংশধার যারা, সুতরাং এই দরবারে মুরিদ হতে লাগলে ভাগ্য লাগে কপাল লাগে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? অনেকেই দরবার সঙ্গে বিদ্রোহী ঘোষণা করছে, অনেকেই দরবারকে তুচ্ছ তেসাল্লি করে, অনেকেই দরবারকে কত রকম কত কথা বলছে। আমার পীর কেবলা জান কোনোদিন কাউকে গালি দেন নাই, আমার পীর কেবলা জান কোনোদিন কাউকে অভিশাপ দেন নাই, আমার পীর কেবলা জান কোনোদিন কারোর বিরোধিতা করে নাই। একটা কথা আমার মনে পড়ে গেল, যে তোমার চাচা যান হাফেজ আব্দুল হাই সাহেব আছে না, হুজুর অনেক আদর করতো তাদেরকে, ওনার আর একজন ভাই ছিল তাদেরকেও আদর করতো, কিন্তু আদরের মধ্যেও কিছু বাদর তো হয়ে যায়। যদি বলেন ঠিক কি নাই? এরকমের কিছু আছে। তো কেবলা জান হুজুর তখন এই যে আমাদের আল্লামা মুফতি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব উনি আসলেন আপনার সদরপুরে ওয়াজ করতে, সদরপুরে ওয়াজ করতে আসলেন। তা সদরপুরে ওয়াজ এর আগে তো দেলোয়ার হোসেন সাইদ ওয়াজের ভিতরে আটশির হুজুরের গরু যায় গরুর পীর মির অনেক কিছু বলছে, আলহামদুলিল্লাহ বলতেছি বাবা। তো এইরকম তো অনেক কবি কথা বলতো, তাও আটশি আসছে, তা এখন আটশি সব আলেমরা দৌড়ে আইসে আইসে কয় হুজুর দেলোয়ার হোসেন সাইদি আইসে ওয়াজ করতে, এখন আমরা কি বন্ধ করে দেবো? হুজুর খবরদার খবরদার। তো হুজুর বললেন বাবা, হুজুর বললেন বাবা শোনেন, কচ্ছে হুজুর আপনার বিরুদ্ধে ওয়াজ করতেছে দেলোয়ার হোসেন সাইদি। হুজুর বলেন বাবা একটা কথা বলবো? বলেন বাবা, আপনারা যখন ওয়াজ করেন কতগুলো মানুষ হয় আপনাদের সামনে? কয় হুজুর 200-300-500 হয়। কয় বাবা দেলোয়ার হোসেন সাইদ যখন ওয়াজ করে কত মানুষ হয়? কয় 1,000, 10,000, 20,000, 50,000 লোক হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? হুজুর মিসকে একটা হাসি দিয়ে বললেন, বাবা আমার তো সাইদই বেশি তরিকা প্রচার করতেছে। সুবহানাল্লাহ বলেন না? কেমন পীর ছিল শোনেন, কেবলা জান হুজুর মিসকে একটা হাসি দিয়ে বললেন, বাবা উলামা একরাম শোনেন, কারণ আমার সাহিদি তো আপনাদের সাহিতে বেশি তরিকার কাজ করতেছে, কারণ উনি আপনাদের মাহফিলে হয় 200-300 লোক, সাহিদির মাহফিলে হয় লক্ষাধিক লোক, সুতরাং সেই তো তরিকাদের কাজ করতেছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এরপরে কেবলা জান হুজুর দুইটা পাখা পাঠাইলেন, তালের পাখা পাখায় দিলেন, যে সাহিদি তখন কারেন্ট এরকম নাই চলে যায়, হুজুর পাখা পাঠাইলেন। সাহিদি সাহেব জিগুলি এত বড় পাখা কই থেকে আটটুসিতে পাঠাইছে? উনি ওদিন থেকে আজ জীবনে কোনোদিন আটটুসির বিরোধিতা করে কথা বলেন নাই। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন, আরো জোরে। উনি জীবন আর কোনোদিন কথা বলেন নাই। সুতরাং আমার পীর কেবলা জানকে কতজন কত কথা বলছে, আমার পীর কারো প্রতিবাদ করেন নাই। হুজুর বলছে বাবা ওরা বোঝে না, ওরা বোঝে না। একটা কথা আপনাদেরকে বলতো বেশিরভাগ, যে বাবা হাতি যখন রাস্তা দিয়ে চলে তখন বানরে কত ভিলকি মারে, বানরের ভিলকিতে হাতির চলা বন্ধ হয় না। সুতরাং আটটুসি দরবারটাকে নিয়ে অনেক মানুষ ঝাঁকি মারছে, অনেক মানুষ অনেক কথা বলছে, আমার পীর কেবলা জান কোনোদিন 23 খণ্ড নসিহাত লিখে গেছেন, কারুর বিরুদ্ধে একটা কথা বলছে, কারুর বিরুদ্ধে লেখছে, একটা প্রমাণ দেখাতে পারবেন? আমার পীর বলতেন, বাবা ওরা যেদিন বসবে সেদিন আসবে, বাবা ওরা বুঝে নাই তাই বলছে, বাবা খবরদার। রাসূলুল্লাহর গুণে আদর্শিত ছিল আমার নবীজির, হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা করব, আবু জেহেল প্রতিজ্ঞা করলো মুহাম্মদ যদি এই জমিনের মধ্যে সেজদা করে আমি তাকে কতল করব। আমার নবীজি সেজদার মধ্যে কোরআন তেলাওয়াত করতে করতে হঠাৎ করে তেলাওয়াতের সেজদা যখন পড়ছে, নবীজি সেজদার মধ্যে চলে গেছে, নামাজে সেজদার এমনি সেজদায় গেছে, খোলা তরবারি নিয়ে হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে আবু জেহেল তেড়ে আসছে, সঙ্গে সঙ্গে আবু জেহেল দেখতে দাঁড়ায় পড়ছে আর কাটতে পারে নাই। তখন আবু জেহেলের অনুসারীরা বলতেছে, হে আবু জেহেল তুমি মুহাম্মদকে হত্যা করার প্রতিজ্ঞা করেছিলে, করলে না কেন? কয় আমি যখন মুহাম্মাদের দিকে তরবারি নিয়ে গেছিলাম তখন আমি দেখলাম একটা আগুলের গুল্লা আসতেছে, আল্লাহু আকবার বলেন, এই জন্য আমি ভয়ে আর ওদিকে আগাতে পারিনি। আবার একদিন আবু জেহেল প্রতিজ্ঞা করলো, আজ যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা করে মদিনার বুকে তাকে হত্যা করবো আমি নিজ হাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদার মধ্যে চলে গেছে, এমন সময় আবু জেহেল খোলা তরবারি নিয়ে চলে গেছে রাসূলকে হত্যা করার জন্য, হঠাৎ করে আবু জেহেল দাঁড়াই গেছে, তরবারি ফেলে দিছে হাত থেকে, কাঁপতে তত্তর করে কাঁপতেছে, তত্তর করে কাঁপতেছে। আবু জেহেল বলল সবাই, এ আবু জেহেল তুমি আমাদের নেতা, আবুল হাকাম তুমি আমাদের নেতা, তুমি তরবারি ফেলে দিলে হবে, তরবারি ফেলে দিলে হবে আমার ভাইরা। তখন আবুল হাকাম বলতেছে, ভাই আমি দেখলাম দুইটা বড় দুইটা উট
গা মাত এমন ভাবে আসতেছে আমার দিকে, তেরে আসতেছে, আমার মন বলতেছে ওরা ও উট আমাকে মেরে ফেলবে, এই জন্য আমি তরবারি ফেলে ভয়েতে। তখন আমার নবীকে জিজ্ঞাসা করা হলো, এ মুহাম্মদ, আপনি আবু জেলের দুইটা বিষয় আপনি একটু বলেন। নবীজি বললেন, ওদিন আগুনের গোল্লা যেদিন ছুঁড়েছিল দেখছিলা, ওটা হলো ও আবু জেল দেখছে, ওটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেস্তা দিয়ে করাইছেন। আর যে এই যে আসছিল, যেদিন দুইটা উট আসছিল, উট দুটাও ফেরেস্তা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে রক্ষা করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কেবলাজান হুজুরের বিরোধিতা কত আলেম করেছে, কত উলামায়ে কিরাম করেছে, আমার পীর মাশায়েখরা বাংলাদেশে যত ওয়াজ আসতো আত্মশীর বিরোধিতা করতো। আল্লাহর কসম করে বলি, আমার পীর কোনোদিন কাউকে গালি দেন নাই, কাউকে অভিশাপ দেন নাই, কাউকে বরদোয়া করেন নাই, কারোর অভিযোগ কারোর বিরুদ্ধে করেন নাই। হুজুর বলতেন, আল্লাহ তাদেরকে হেদায়ত দান করো, আল্লাহ তাদেরকে হেদায়ত দান করো, তাদেরকে তুমি দিনের পথে ফিরিয়ে দাও, আল্লাহ তাদেরকে তুমি বুঝ দাও, আল্লাহ তাদের দিনের বুঝ দাও। এটাই ছিল হুজুরের আদর্শ, এটাই ছিল আমার কেবলাদান হুজুরের আদর্শ। আজও পর্যন্ত বিশ্বাস করবেন না, অনেক টুকিটাকি কাজ নিয়ে যখন মেজে ভাইজানের কাছে, মিয়া ভাইজানের কাছে আমরা বলি, কথা বলি, মেজে ভাইজান একই কথা বলে, দেখো তোমার পীরে কতজন কাফের উপাধি দিছে, তোমার পীর কি প্রতিবাদ করেছে, কথা বলে যে আমার পীরে আমার আব্বা জানরে কতজন কাফের উপাধি দিছে, কতজন ভণ্ড বলছে, আমার পীর তো কোনোদিন বলে নাই কিছু বাবা, তা আপনারা কেন প্রতিবাদ করেন? ওদের ব্যবসায়ী তো ওরা যদি দুর্নাম করবে, আটপশির বিরুদ্ধে যদি দুর্নাম না করলে ওদের ব্যবসা রুজি ভালো হয় না। যখন এই রুজি বন্ধ হয়ে যাবে, আটপশির বিরোধিতা করা বন্ধ হয়ে যাবে, রুজি কমে যাবে, তো এটাকে আপনারা চান, এটা আপনারা চাইেন না, এটা হলো হুজুরের কথা, ভাইজানদের কথা। সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের প্রধান অতিথি আসছেন, এরপর আমাদের ছোট ভাই তানবীর হাফেজ তানবীর আহমেদ সাহেব উনি একটু কথা বলবে, যেন আমাদের রত্ন, আমাদের ছোট ভাই, ও সুন্দর শান বলে, নাদ বলে, ওর দেখছেন অনেক আলোচনা, আলোচক, সুন্দর একজন আলোচক। আমি চাই এই বরুড়ার জমিনে একটা উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠুক, কারণ বাংলাদেশের বড় বড় বক্তাই হলো চাঁদপুরি, দেখবেন চাঁদপুর নাম, বড় বড় আলেমগুলো বাংলাদেশের, এই যে বড় বড় নাসিরুল্লাহ চাঁদপুরি সাহেব, এই অনেক চাঁদপুরি আছে, খালি বক্তাই এই এলাকার মধ্যে, কুমিল্লার এলাকার মধ্যে আলেম বেশি। আমিও চাই ছোট ভাই হাফেজ তানবীর আহমেদ সাহেব উনি একজন বড় আলেম হোক, ওর বাবা আলেম, ও একটা বড় আলেম হোক, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করুক। আমি আমার অসমাপ্ত আলোচনা ইতি করলাম, আমাদের প্রধান অতিথি সাহেব আসছেন, জনাব মোহাম্মদ কাউসার আহমেদ সেলিম ভাই আসছেন, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বর্তমান অনেক কষ্টের মধ্যে আছেন, আপনাদেরকে অনুরোধ করব, মারামারি হাঙ্গামা, দেশের অবস্থা কেন যেন একটা উচ্ছৃঙ্খল অবস্থা, ভালো না, খুবই ভয়ঙ্কর অবস্থা। আমি গাড়িটায় কয়েকদিন আগেও গাড়িটা সারছি, এটা বলে লাভ নাই, কারণ দেশের অবস্থা ভালো না। ভাই ভাইয়ে শত্রুতাই করেন না, ভাইয়ে ভাইয়ে মারামারি করেন না, হাঙ্গামা করেন না, আপনাদের অনুরোধ করবো সবাই মিলেমিশে থাকেন, দেশকে ভালোবাসেন, দেশকে কিছু দেওয়ার চেষ্টা করেন। আপনাকে দেশ কী দিল, আপনাকে কে দিল, দেশ কী দিল সেটা বড় বিষয় না, আপনি দেশকে কী দিলেন এটা বড় বিষয়। এই জন্য দেশকে ভালোবাসেন, দেশের প্রতি মায়া করেন, দেশের জনগণের উপরে ভালোবাসেন, দেশের জনগণকে ভালোবাসেন, বুকে টেনে নেন, এটাই হলো আদর্শ, এটাই হলো চরিত্র। মুসলমানের বৈশিষ্ট্য হলো নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, নিজে না ঘুমে অন্যরে ঘুম পাড়ানো, নিজে না কষ্ট থেকে অন্যের দুঃখে থেকে অন্যের সুখে রাখা। এই চরিত্র যেন আল্লাহ আমাদের ভিতরে ঢুকার তৌফিক দান করে। আবার যদি বেঁচে থাকে দেখা হবে, সুন্দর আলোচনা হবে, আলোচনা করবে যে কোনো একটা বিষয়ের উপরে। আল্লাহ যেন সবাই তৌফিক দান করে, সকল বলুন আমিন। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আলোচনা করবেন।